হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ান আদার ফ্রেশ নিউ ব্লগ ফ্রম দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স। সেট আপ আর গেট আপ দেখে আশা করি বুঝতেই পেরে গেছো, বেরিয়ে পড়ছি আবার একটা নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর টাইটেল আর থাম্বনেল দেখেই তো তোমরা ভিডিওতে ঢুকেছো। তো চলো শুরু করা যাক আজকের এই ট্রিপটা। এখন বাজে ঘড়িতে পৌনে চারটে, 4:30 নাগাদ মিট আপ হবে আমাদের সুবর্ণ জয়ন্তীর সামনে, মানে আমাদের ঘরের কাছে একটা অডিটোরিয়ামের সামনে। ওইখানে বাকি যে রাইডার্সরা আছে তারা আসছে, দিয়ে আমরা ওখান থেকে বেরোবো। যদি আজকে পিলিয়নে আমার সৈবাল আসছে না, বাট সৈবাল পৌঁছে গেছে ভোরভোর, যাচ্ছে ফিলিয়ানে অন্য একজন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছি আমরা। আশা করি প্রচন্ড এন্টারটেইনিং হবে এবং অ্যাডভেঞ্চারাস। এই যে আমাদের রাহুল আর রাকেশ দা, বেশ রং চঙে ড্রেস পরে এসছে আজকে। রাকেশ দা অসাম লাগছে, সেরা আজকে আসার জন্য অজস্র ধন্যবাদ। কোনো গ্রুপ রাইডার যখন কোনো রাইডে বেরোয়, তখন তাদেরকে যখন কোনো গ্রুপ রাইডাররা সি অফ করতে আসে, সেই যে মজাটা, সেই যে ফিলিংসটা, সেটা একমাত্র গ্রুপ রাইডার্সরাই ফিল করতে পারবে। তো আশা করি একটা খুব সুন্দর এন্টারটেনিং রাইড বা ট্যুর বা ট্রিপ, যা বলতে পারো, হবে। তোমাদের সঙ্গে সম্পূর্ণ তথ্যগুলো শেয়ার করব, আশা করি তোমাদের কাছেও সেটা ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিডিওটা শুরু করছি আমি গোপাল দাস, সৈবাল যাচ্ছি এই সময় হিসি করতে। তোমরা কেউ খারাপ ভেবো না, এতটা চালিয়ে এসে খুব জোর হিসি পেয়ে গেছে ঠান্ডায়। তো এইখানে একটা খুব সুন্দর জায়গা দেখে আমরা হিসি করছি, আর বাকি টিম আছে পিছনে দাঁড়িয়ে। ওখানে আমরা চা খাবো বলে একটা চা দোকানের সামনে দাঁড়িয়েছি। ঘড়িতে বাজে 7:09, আমরা আমাদের এস্টিমেটেড টাইমের থেকে 39 মিনিট বা 40 মিনিট লেট। তো যাই হোক, এই মুহূর্তে আছি NH-16-এ, এগোচ্ছি খড়গপুরের দিকে। সামনে পড়ছে দ্বিতীয় টোল গেট আর 1 কিলোমিটারের মধ্যে। এটাকে বলা হয় ডেবরা টোল প্লাজা, ডেবরার পরেই এটা পড়ে মেদিনীপুর বা খড়গপুরের দিকে যেতে। এটা আমাদের আজকে সেকেন্ড টোল গেট। খেয়াল নেই রাস্তায় আরও কতগুলো টোল গেট পড়বে, তবে যতগুলো পড়বে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই মুহূর্তে পেরোচ্ছি ডেবরা টোল প্লাজা। চলো চলো চলো, সবাই মোটামুটি সুপার এক্সাইটেড হয়ে গেছে সুপার বাইক গুলো ক্রস করার জন্য। তো আমার ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেল, কারণ হুট করে ভূষাটা এন্ট্রি নিল। বুঝতেই পারছো তারা সুপার বাইক, আর আমাদের তো তারা লিটার ক্লাস বাইক, আর আমরা কোথায় ML ক্লাস বাইক। তো এই মুহূর্তে সবাই যাচ্ছি, প্রচণ্ড একটা এনার্জেটিক ফিল পাওয়া গেল, কারণ সুপার বাইকগুলো ক্রস করলো, অনেকটা এনার্জি ভরে দিল খুব সুন্দর একটা ট্রিপে। তো এই এনার্জিটাকে এই কন্ট্রোল করে ফলো করতে হবে। রাকেশ দা যাচ্ছে না পুরো রাইডটায়, বাট রাকেশ দা একটু ওভার এক্সাইটেড হয়ে গেছে পুরো গ্রুপটাকে দেখে, আমরাও হয়ে গেছি। বাট এই এনার্জিটাকে নিজের মধ্যে কন্ট্রোল করাটাই একটা রাইডারের আসল পরিচয়, কারণ এই এনার্জিটা যদি অন্যভাবে ফ্লো করে তাহলেই বিপদ ঘটতে পারে। তো আমাদের প্রত্যেকেরই নিজের ইমোশান এবং এনার্জিগুলোকে নিজেদের কন্ট্রোল করতে শেখা উচিত, আর তাহলেই চলার পথটা অনেক সহজ হয়ে যায়। ওগুলো সুপার বাইক ছিল, ওদের পাওয়ারটাই ওরকম, ওদের রোড প্রেজেন্সটাই ওরকম, তাই তারা ওইভাবে যায়। বাট আমরা যদি ওইভাবে বাইক চালাতে যাই তাহলে অনেকটা ঝুঁকি নেওয়া হয়ে যায়, যেটা নেওয়াটা কখনোই ঠিক নয়। এত বড় রাইডে একটা বেরিয়েছি, সবাই সুস্থভাবে বাড়ি থেকে বেরিয়েছি, সুস্থভাবে বাড়িতে ফিরবো এই আশা নিয়েই রাইড করি, এবং রাইডটা যাতে সাকসেসফুল হয় সেই আশাই রাখছি। তোমরাও দেখতে থাকো, আশা করি আরও সুন্দর সুন্দর কিছু মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিপ ওয়াচিং। আচ্ছা, ও এই মুহূর্তে আমরা খড়গপুর ঢুকছি, কোলাঘাট থেকে এসে খড়গপুরের দিকে, আর ওদিকে সোজা চলে যাচ্ছে মুম্বাই। যারা তখন আমাদেরকে ক্রস করলো তারা এখানে দাঁড়িয়ে আছে, তাই সবাই দাঁড়িয়ে গেছে, তাই ভাবলাম আমিও একটু দাঁড়িয়ে যাই। সামনে ভূষা, তারপরে নিনজা,
এটা কোনটা বুঝতে পারছি না, নিনজা 1000, তারপরে এসআর 1000 বা ওটা কি, ওটা কোনটা, এসএক্স 1000 না? আচ্ছা আচ্ছা, তো এখানে দাঁড়িয়ে আছে নিনজা এসএক্স 1000 আর এখানে নিনজা 1000, তো আলাদাই ব্যাপার। এটা একটু পুরনো বাইক, বাট ওটা নিউ, যেটাকে আমি ভাবছিলাম Z800, তো ওটাই হচ্ছে নতুন এসএক্স 1000। সেদিকে ভূষা রাকেশ দা অলরেডি ফটোশ্যুটে ব্যস্ত, দাঁড়িয়ে আপাতত এই ব্লগের মাঝখানে তোমরা এটা দেখতে পেলে। তো যদি ভালো লাগে লাইক করে দিও একটা, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও সবার সাথে। এবার দাদাদের সঙ্গে একটু কথা বলিনি, কারণ আমাদেরকে বেরোতে হবে, কারণ একটা রাস্তা যেতে হবে। আলাদাই লুকস, ও পিছনে হারলে ভাই, দা মেন শো স্টপার ইজ হিয়ার, 750, আলাদাই ব্যাপার। তো ভালো, দিনটা ভালোই যাচ্ছে, রাইডটা ভালোই শুরু হয়েছে, আশা করি আরও মজা পাবো। পৌঁছে গেছি আজকের তৃতীয় টোলগেটে, এটা হচ্ছে খড়গপুর থেকে বেরিয়ে এসে উড়িষ্যার দিকে এগোলে বা ঝাড়খণ্ডের দিকে এগোলে মুম্বাই রোড ধরে বালি ভাষা টোলগেট। ক্যামেরাটা আবার অন করলাম, কারণ এই মুহূর্তে সর্ডিয়া পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। বহড়াগোড়া পৌঁছতে আর 17 কিলোমিটার বাকি, তার আগেই এই দুটো স্টেটের বর্ডার, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি মোমেন্টটা। তো আফটার অল আমরা একটা ধাবা পেয়েছি, এখানে সবাই পুরি সবজি আর আলু পরোটা অর্ডার দিয়েছি, মানে 3 প্লেট আলু পরোটা আর 2 প্লেট পুরি সবজি। তো সবাই পিছনে বসে আছে বাইরে, আমি একটু ফ্রেশ হতে এসে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তো কাছাকাছি আমরা ঝাড়খণ্ড বহড়াগোড়া পৌঁছেই গেছি, আর এখান থেকে 3.5 থেকে 4 কিলোমিটার বাকি বহড়াগোড়া। আপাতত আমরা টাইমটা কভার করে নিয়েছি, যে লেটটা আমাদের হয়েছিল সেটা আমরা কভার করে নিয়েছি। 9:10 বাজে এখন, এখানে এসে 10 মিনিট আগেই দাঁড়িয়েছি 9:00 সময়। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। সো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট এসে গেছে, পিছনের টেবিলে যে তিনজন বসেছে ওনারা খাচ্ছেন আলু পরোটা, আর আমরা খাচ্ছি পুরি ঘুগনি, অ্যাকচুয়ালি ঘুগনি নয়, গ্রিন মটরের তরকারি দিয়েছে একটা, বেশ ভালোই খেতে। পাশেই হাইওয়ে, তাই একটু সাউন্ডটা হয়তো প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। হোটেল বৃন্দাবন, তো খাওয়ারের টেস্টটা খুব ভালো, যদিও দিতে একটু সময় নিল প্রায় আধ ঘন্টা, বাট খাওয়ার টেস্টটা ভালো। তো যদি কেউ এই রাস্তা দিয়ে ক্রস করো হোটেল বৃন্দাবনে খাওয়াটা টেস্ট করো, বেশ ভালোই করেছে, আলুর পরোটা আর পুরি দুটোই বেশ ভালো। কিরে তাই তো? হ্যাঁ ভালো, ওরাও মোটামুটি ভালোই বলছে। তো চলো খাওয়া শেষ করে নিই, বেশি দেরি করে লাভ নেই। সো ব্রেকফাস্ট সেরে আমরা আবার অন দা ওয়ে, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো ব্রেক নিয়ে নিলাম, কারণ ওনারা খাবারটা দিতেই আধ ঘন্টা লেট করলো, লেট নয় অ্যাকচুয়ালি আধ ঘন্টা টাইম নিল একদম ফ্রেশ খাবারটা বানিয়ে দিতে। খাবারটা একদম টপ কোয়ালিটি ছিল, সো টাইমটা ম্যাটার করে না, 1 ঘন্টার একটা খুব সুন্দর রেস্ট হয়ে গেছে। এবারে একটা লম্বা স্ট্রেচ নেবো, আর টোটাল 158 কিলোমিটার বাকি আমাদের হোটেলে পৌঁছতে, তো নিয়ার অ্যাবাউট 3.5 ঘন্টা লাগার কথা। তো দেখা যাক রাস্তায় কোথাও দাঁড়িয়ে পৌঁছাতে কতক্ষণ বা দেরি হয়। এমনিতেই আমরা 40 মিনিটস লেট ছিলাম, তো সেটা আমরা অনেকটা কভার করেছিলাম, আবার এখানে কিছুটা সময় নষ্ট হয়ে গেল। সো চলো কভার করা যাক তাড়াতাড়ি, এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডে, একটু পরেই ঝাড়খণ্ড পেরিয়ে আবার আমরা ঢুকে পড়বো উড়িষ্যায়। আজকে চতুর্থ টোলগেট, তবে টোলগেট এখনও টোল নেওয়া চালু করেনি। এই জায়গাটার নাম হচ্ছে চেলি গোধুলি, এই টোলগেটটা হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হবে, কারণ টোটালি রেডি, টুকটাক কিছু কাজ বাকি হয়তো, তাই এখনও এখানে টোল অ্যাকসেপ্ট করা হয় না। বাঁদিকে হালকা পিছনে সিমলিপাল হিল রেঞ্জ, আর ডান দিকে বাদাম পাহাড় ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে কেওনঝড়ের উদ্দেশ্যে। আমাদের হোটেলে পৌঁছতে এখনও 77 কিলোমিটার বাকি, তার আগেই টোলগেটটা পড়লো। উড়িষ্যার রোড ডেভেলপমেন্ট অথরিটিকে হ্যাটস অফ, এত সুন্দর রোড কনস্ট্রাক্ট করার জন্য বা কনস্ট্রাকশান এত পিওর কোয়ালিটির করার জন্য, এই সুন্দর মনোরম পরিবেশের মাঝখানে এত সুন্দর রাস্তা দিয়ে বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে এসে যে ফিলটা পাওয়া যায়, সেটা হয়তো অফ রোডে গেলে একটু আলাদা, একটু ডিফারেন্ট, একটু বেশি অ্যাডভেঞ্চারাস, বাট এটা অনেক স্মুদিং,
অনেক সুদিং, উই আর এনজয়িং দ্যাট, ইউ শুড অলসো। অ্যান্ড ইফ ইউ এনজয়েড দ্য শর্টস অফ দিস ব্লগ, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার অলসো। এই মুহূর্তে ক্রস করছি NH 220, যেটা আমাকে 6 কিলোমিটার পরে কানেক্ট করবে আবার NH 49-এ। এখনও প্রায় 66 কিলোমিটার বাকি কেওনঝড় পৌঁছাতে, বেজে গেছে ঘড়িতে 12:34। তো আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশানে। রাস্তায় যেতে যেতে আর কোনো ড্রোন শট নেব না, এটাই ঠিক করেছি। একদম লাঞ্চ করে তারপরে তোমাদেরকে খুব সুন্দর একটা ড্রোন শট দেখাবো কোনো একটা ঝর্ণার সামনে। কোন ঝর্ণা সেটা হয় তোমরা গেস করো, না হলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এই সেই ব্রিজ ওভার দ্য বৈতরণী রিভার, এখানটায় দাঁড়িয়ে একটু ড্রোন উড়ালে বা ফটো শ্যুট করলে দারুণ হতো। টাইমটা অনেক লেট হয়ে গেছে তাই আজকে দাঁড়ালাম না, তোমাদেরকে ড্রোন শট দেখাবো বললাম কোনো একটা ঝর্ণায়। তো চলো এগিয়ে যাই কেওনঝড়ের দিকে কোনো একটা খুব সুন্দর ঝর্ণা দেখে, আজকে পাখির চোখে দেখব প্রকৃতিকে। হিসেব অনুযায়ী এটা আজকে আমাদের 5th টোল বুথ বা 5th টোল প্লাজা বলতে পারো, যদিও এই টোল প্লাজাটার কোনো নাম আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি, যদি পাই দেখতে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, বাট এই মুহূর্তে এখনও আমি কোনো নাম খুঁজে পাইনি। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, সোজা ডেস্টিনেশানে ঢুকি, কারণ অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি, প্রায় 2টোই বেজে গেছে। একটু ফুয়েল আপ করে নিলাম, কারণ জানি না কেওনঝড়ে গিয়ে আবার পুরীর দিকে কখন তেল পাবো। পেট্রোল পাম্পটা ভালো ছিল, একটু জল আর একটু ফুয়েল 2টোই ভরে নিয়েছি। তো আর কোনো চিন্তা নেই, সোজা একদম ডেস্টিনেশানে গিয়ে লাঞ্চ করে তারপর কথা হবে। সো ফ্রেন্ডস, আমরা হোটেল পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল কুমার হাই লাইফ, একদম মেন রোডের ধারেই। তো চলো দেখি ঢুকে পার্কিংটা কেমন আর কীরম কী ব্যবস্থা, রুম তো বুক করাই ছিল। জায়গাটার নাম হচ্ছে নিউ মার্কেট কেওনঝড়, আর সামনে ওই যে চৌমাথার মোড়টা তোমরা দেখলে ওটার নাম হচ্ছে গান্ধী চক। তো এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, দেখি চেক ইন করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে হোটেল কুমার হাই লাইফ, লেটস সি। অ্যাট দিস ভেরি মোমেন্ট আমরা বসে গেছি কেওনঝড়ে লাঞ্চ করতে। সৌমেন, গোপাল্লা, শৈবাল, এদিকে শ্রদ্ধা, আর মাঝখানে আমি, তিনজন নিয়েছি ভেজ থালি, এই দুজন আর আমি, আর এদিকে হয়েছে মাছ থালি। তো দেখা যাক, লাঞ্চটা সেরে নিই তারপরে একদম কথা হচ্ছে, কারণ এখনও চান করা হয়নি। লাঞ্চ সেরে চান করতে হবে তারপরে ঘুরতে বেরোবো আমরা। সো কিপ ওয়াচিং। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেওনঝড়ে কুমার হাইলাইফ হোটেলের ছাদে। ছাদটা যদিও খুব একটা খারাপ বলা যায় না, আবার খুব ভালো বলা যায় না, কারণ ছাদ থেকে কোনো রেলিং নেই, এখানে দেখতেই পাচ্ছ সাইডে কোনো ঘেরা নেই, বাট ভিউটা পুরো শহরের আসছে, প্লাস পিছনে পাহাড়টাও দেখা যাচ্ছে। জানি না তোমরা ব্যাক ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়টা, এদিকেও অল্প অল্প দেখা যাচ্ছে এই জায়গাটায়, আর পিছনে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। চান করে লাঞ্চ করে টোটাল ফ্রেশ, একটু রেস্টও নিয়ে নিলাম, এবার যাচ্ছি আমরা এখানে বাড়াঘাগরা ওয়াটারফলসটা দেখতে। তো বাড়াঘাগরা ওয়াটারফলসে খুব সুন্দর কিছু ভিউ তো আসবেই, সঙ্গে খুব সুন্দর কিছু ড্রোন শট আসবে, কারণ সানসেট হচ্ছে, আরও হাতে ঘণ্টাখানেক সময় আছে যদিও সানসেট হওয়ার। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই, বাড়াঘাগরা ওয়াটারফলসটা দেখে আনি, দেখে আসি, আর তোমাদের সঙ্গেই অবশ্যই শেয়ার করবো বাড়াঘাগরা ওয়াটারফলসের খুব সুন্দর সুন্দর দৃশ্য আর খুব সুন্দর একটা ড্রোন শট। তো চলো দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি বাড়াঘাগরা ওয়াটারফলসের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে সামনে থেকে, আর আমরা যাচ্ছি বাড়াঘাগরা ওয়াটারফলসের দিকে, যদিও বেরোতে অনেকটা লেট হয়ে গেল, 4:00 থেকে 4:30 বেজে গেল ফর সাম রিজনস। চলো তবু দেখি বাড়াঘাগরা ওয়াটারফলস কত সুন্দর লাগে এই সানসেটের টাইমে। হোটেল থেকে বাড়াঘাগরা ওয়াটারফলসের দূরত্ব 9 কিলোমিটার,
আর ম্যাপে টাইম দেখাচ্ছে 17 মিনিট লাগবে যেতে। দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি বারাঘাগরা ওয়াটারফলসের কাছে। বারাঘাগরা ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি এই পাহাড়গুলোর ওপরে, আর আমরা সমস্ত কিছু জেনে শুনেও কি জানি কি জন্য জ্যাকেট ফ্যাকেট কিছুই নিয়ে আসিনি, চলে এসেছি এমনি। তো মোটামুটি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এবং লাগবেও, এটুকু নিশ্চিন্তে থাকতে পারো তোমরাও এবং আমরাও। তো চলো দেখা যাক বারাঘাগরা ওয়াটারফলস। ও ভাই, আলাদাই দৃশ্য, পাহাড়ের কোলে ওখানে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে ভ্যালিটা লাগছে, দেখো জাস্ট অসাম ভাই, কোনো কথা হবে না, পয়সা উসুল। 350 কিলোমিটার রাইড করে এসে যে দৃশ্যটা চোখে পড়লো লাঞ্চ করে বিকেলবেলা বেরিয়ে, মানে কোনো কথা হবে না, জাস্ট টু মাচ, টু গুড। সো এইখান দিয়ে যেতে হবে বারাঘাগরা ওয়াটারফলস, 2.5 কিলোমিটার মতো রাস্তা, বেশ ভালো ঢালাই করা আছে। আমি তো ভেবেছিলাম বোধহয় ভেতরের মাটির রাস্তা বা মোরাম রাস্তা হবে, তো ঢালাইটাও খুব বেশি পুরনো না, ঢালাই করা আছে সামনে থেকে আবার পিচ, তো খুব সুন্দরভাবে যাওয়া যাবে। তো চলো, সানসেট হয়ে আসছে, সূর্য মামা অলরেডি পাহাড়ের কোলে লুকিয়ে গেছেন, চলো কই দিক্কত নেই, পৌঁছে যাবো আমরা ঠিক। এটা বারাঘাগরা যাওয়ার রাস্তা, মানে এত সুন্দর রাস্তা করে দেওয়া আছে যে যখন ইচ্ছা আসো, তবে এখানে অন্ধকারে কেউ এসো না, কারণ রাস্তায় কোনো রকম স্ট্রিট লাইট নেই, তাই সাবধানে যাতায়াত করা ভালো, দিনের আলো থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তো আমরা সানসেট হলে একটুখানি ড্রোন শট নিয়েই বেরিয়ে যাব। এই হচ্ছে বারাঘাগরা ওয়াটারফলস, বিভৎস সুন্দর দেখতে, খুব বড় ঝর্ণা নয় তবে বেশ সুন্দর। চলো আগে ড্রোন উড়িয়ে দেখি, কারণ লাইট কমে আসছে, এরপরে আর ড্রোন শট হতে ততটা ভালো লাগবে না, আর তোমরাও এতক্ষণ ধরে অপেক্ষা করছো এই ড্রোন শটটা দেখার জন্য। তো চলো একটা খুব সুন্দর ড্রোন শট নিয়ে যাক। পাখির চোখে শুধু নয়, প্রকৃতিকে নিজের চোখে দেখে বেরোতে হয়ে গেল কিন্তু বেশ সন্ধে। এই দিকটা দেখে কেউ বলতে পারবে আমরা কোথায় আছি? আছি কেওন ঝড়ে, আর নিচে শহরটা এত সুন্দর লাগছে, বিভৎস বিভৎস ফিলিংস। বারাঘাগরা ওয়াটারফলস দেখে ফেরার পথে এত সুন্দর একটা নাজারা দেখতে পাবো ভাবতে পারিনি। তোমরা গোপ্রোতে কতটা ফিল করতে পারছো জানি না,
আমি তো নিজের চোখে দেখে জাস্ট মুগ্ধ, মানে মনে হচ্ছে কার্সিয়াং বোধহয় নেমে এসছে আমাদের এই উড়িষ্যার ভ্যালিতে। আলাদাই ফিলিংস ভাই, আলাদাই। তো মোটামুটি রাস্তাটা পুরোই অন্ধকার, তবুও ফগ জ্বালাইনি, কারণ উল্টো দিকে লোকের অসুবিধে হবে, যেগুলো আমি সবসময় মেনটেন করি। সো ফ্রেন্ডস, তোমরা তো পুরো বড়াঘাগড়া ওয়াটারফলসের একটা খুব সুন্দর ড্রোন ভিউ দেখলে, আর তার সঙ্গে আমাদের জার্নিটা, আমরা কীরমভাবে এলাম, কোন রাস্তা দিয়ে এলাম, আর কতটা সময় লাগলো, সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করতে মোটেও ভুলো না, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারাস ভিডিওগুলো তোমাদেরকে সহজে আমি প্রেজেন্ট করতে পারি। বুঝতেই পারছো এখন সকাল হয়ে গেছে, কালকে রাত্রিবেলা যখন আসছিলাম ভালোই ঠান্ডা লাগছিলো, যদিও রাত্রি নয় সন্ধ্যেবেলায় আমরা ফিরছিলাম, তাই জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে সকালে এন্ড করলাম। আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় এসে ছাদে এন্ড করছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেলের ছাদ, আর ছাদটা দেখো কি সুন্দর গ্রাফিটি বা পিকচার করা আছে, খুব সুন্দর। আর এনাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, যেহেতু এটা সকালবেলা তাই এখনও খোলেনি, এখন বাজে ঘড়িতে মাত্র 9:18, 10টার সময় রেস্টুরেন্টটা খোলে, আর খাওয়ার কোয়ালিটি একদম টপ নচ। হোটেলটা যদি তোমরা রিভিউ দিতে বলো আমি 4.9 কমসে কম রিভিউ দেবো। কেন 4.9 দিচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার বললাম, কিপ ওয়াচিং, রাইড সেফ, রাইড গ্রিন, টাটা।